আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি নতুন আরেকটা বিষয় নিয়ে, যেটা আমরা মন থেকে প্রত্যয় করে রাখি বাদ দিয়ে দেব। কোনটা বিষয় জানেন আপনারা? হ্যাঁ, সেটা হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয়। এই দুইটা বিষয় আমরা কনসেপ্ট করি খুবই কঠিন বিষয়, তাই আগে থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা করতে পারেন প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয় শেখার আগে আমাদের একটি গল্প জানা প্রয়োজন। আমরা সবাই মোবাইল চিনি তো? হ্যাঁ, এরকম মোবাইল বা বিশেষ ধরনের মোবাইল আছে। মোবাইলের এটা হচ্ছে মূল অংশ। এই মূল অংশের সাথে কোনো অতিরিক্ত অংশ নেই, এটা জাস্ট একটা মোবাইলের কাঠামো, মোবাইল। কিন্তু মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং মোবাইলের রক্ষার জন্য আমরা ব্যাকপ্যাড ইউজ করি। এই ব্যাকপ্যাড মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি করে। এই মোবাইলের সাথে যে অতিরিক্ত অংশটি রয়েছে এটি হচ্ছে ব্যাকপ্যাড। আচ্ছা, এখন মোবাইল ছিল মূল অংশ, অর্থাৎ প্রকৃতি হচ্ছে মূল অংশ। কোনো শব্দের মূল অংশ হচ্ছে প্রকৃতি। আর এই ব্যাকপ্যাড অর্থাৎ মোবাইল যে মূল একটা জিনিস, এই জিনিসের সাথে অতিরিক্ত যে অংশটি রয়েছে এটি হচ্ছে ব্যাকপ্যাড। আর এই ব্যাকপ্যাডটি হচ্ছে প্রত্যয়, অর্থাৎ শব্দের সাথে অতিরিক্ত অংশ যেটা থাকে সেটাই হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা প্রকৃতির সংজ্ঞা দিতে পারি শব্দের মূল অংশকে বলা হয়, শব্দের সাথে অতিরিক্ত যে অংশ থাকে তাকে বলা হয় প্রত্যয়। যেমন দেখো, পড়ুয়া একটি শব্দ। এই পড়ুয়া শব্দের পর যে একটা অংশ রয়েছে এবং প্লাস উ আ ওয়া, এই ওয়া শব্দটি হচ্ছে অতিরিক্ত অংশ আর পর শব্দটি হচ্ছে মূল অংশ। পর হচ্ছে মূল অংশ, এটি হচ্ছে প্রকৃতি, আর ওয়া শব্দটি হচ্ছে প্রত্যয়। তাহলে শব্দের মূল অংশ হচ্ছে প্রকৃতি, আর শব্দের সাথে যে অতিরিক্ত অংশ থাকে তাকে বলা হয় প্রত্যয়। আর একটা উদাহরণ দেখো, যেমন ঘরামি। ঘরামি শব্দের ঘর হচ্ছে মূল অংশ, আর এই মূল অংশটি হচ্ছে প্রকৃতি, আর সাথে আছে আমি, এই আমিটি হচ্ছে অতিরিক্ত, এই অতিরিক্ত যেটা থাকে সেটা হচ্ছে প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে, মূল শব্দের সাথে অতিরিক্ত শব্দ কেন যুক্ত হয়? মূল শব্দের সাথে অতিরিক্ত শব্দ যুক্ত হওয়ার কারণ হচ্ছে এই অংশটি দ্বারা শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয় এবং মূল অর্থের পরিবর্তন করে নতুন একটি অর্থ গঠিত হয়। তাই মূল শব্দের সাথে অতিরিক্ত শব্দ বা অংশ যুক্ত হয়। যেমন দেখো, লাল একটি শব্দ। এটি দ্বারা আমরা একটি রং বুঝি, কিন্তু যখন এর সাথে লেশ একটি অংশ যুক্ত করি তখন এটি হয়ে যায় লালচে। এই লালচে তখন আর লালের অর্থ দেয় না, তখন অর্থের ভিন্নতা চলে আসে। তাই প্রত্যয় যুক্ত হলে অবশ্যই অর্থের পরিবর্তন সাধিত হয়। এবার আসি প্রকারভেদে। এটা জেনে খুশি হব আমরা সবাই যে প্রকৃতি এবং প্রত্যয় দুইটাই মিল রয়েছে। যেমন প্রকৃতি দুই প্রকার, প্রত্যয় দুই প্রকার। এখন দেখো, প্রকৃতি দুই প্রকার কী কী? নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। এখন নাম প্রকৃতি কাকে বলে? নাম প্রকৃতি আমরা সবাই ইংরেজিতে নাউন চিনি, কোনো কিছুর নামকে নাউন বলা হয়, বাংলায় যাকে বিশেষ্য বলা হয়। এই নাম জাতীয় শব্দ এর মূল অংশকে বলা হচ্ছে নাম প্রকৃতি। যেমন দেখুন, একটু আগে আমরা বলেছি ঘরামি। ঘরামি শব্দের ঘর হচ্ছে একটা কিন্তু নাউন, তাই এইটি হচ্ছে নাম প্রকৃতি। এখন তাহলে ক্রিয়া প্রকৃতি কাকে বলে? ক্রিয়া প্রকৃতি বলা হয় ভার্ব, ইংরেজিতে আমরা যাকে ভার্ব বলি আর বাংলায় যাকে ক্রিয়া বলি। এই ভার্ব শব্দ, এই ভার্ব শব্দ যেগুলো আছে এইগুলোর সাথে যে অতিরিক্ত অংশ যুক্ত হয় আর এর মূল অংশ, অর্থাৎ এই ভার্বের মূল অংশ যেটা সেটাই হচ্ছে ক্রিয়া প্রকৃতি। যেমন আমরা একটু আগে একটা উদাহরণ দেখে আসলাম, সেটি হচ্ছে পড়ুয়া। এই পড়ুয়া শব্দের পর হচ্ছে একটি ভার্ব, আর ভার্ব দ্বারা বোঝায় কোনো কিছু করা বা হওয়া, কোনো কাজ করা বা হওয়া। তেমনি পর শব্দটি একটি কাজ করা, কোনো জিনিস পড়া, তাই এটি ক্রিয়া প্রকৃতি। এবার আসি প্রত্যয়ের প্রকারভেদে। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎপ্রত্যয় আর একটা তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এটা বোঝার জন্য আমাদের আগের যে প্রকারভেদগুলো, অর্থাৎ প্রকৃতির যে দুই প্রকার রয়েছে, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, এগুলো আমাদের ভালোভাবে জানা রাখতে হবে।
এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। যেমন দেখো নাম প্রকৃতি, নাম প্রকৃতির সাথে যে অতিরিক্ত অংশ থাকে সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন দেখো ঘরামি একটি শব্দ, এই ঘরামিটিকে ভেঙে ফেলো, ঘর প্লাস আমি। এখন এই ঘর হচ্ছে নাম প্রকৃতি, কারণ নাম শব্দ এটি, আর আমি যে প্রত্যয়টি যুক্ত হয়েছে এটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়, কারণ নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞা দিতে পারি, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। এখন কৃত প্রত্যয় কাকে বলে, ওইদিকে আমরা পড়ে আসছি প্রকৃতির প্রকার ভিতরে ক্রিয়া প্রকৃতি। এই যে ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটি হচ্ছে কৃত প্রত্যয়। যেমন দেখো আগের একটা উদাহরণে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। পড়ুয়া একটি শব্দ, এই পড়ুয়া শব্দের পর প্লাস ওয়া, এই ওয়া শব্দটি হচ্ছে কিন্তু কৃত প্রত্যয়, কারণ পর একটি ভার্ব অর্থাৎ ক্রিয়া প্রকৃতি, এই ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হয়েছে ওয়া প্রত্যয়, তাই এটি কৃত প্রত্যয়। এতক্ষণ আমরা যা পড়লাম তার সামারিটা দেখে নিই। আমরা পড়লাম প্রকৃতি এবং প্রত্যয়, শব্দের মূল অংশকে বলা হয় প্রকৃতি এবং সেই শব্দের সাথে অতিরিক্ত যে অংশটি থাকে তাকে বলা হয় প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। প্রত্যয়ও দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। নাম শব্দের মূল অংশকে বলা হয় নাম প্রকৃতি এবং ক্রিয়া শব্দের মূল অংশকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয়ও দুই প্রকার, নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয় এবং ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নয় এই বিষয়েরই বিশ্লেষণ সহকারে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।